সেপ্টেম্বরে পরীক্ষা হবে না রাজ্যে, পরীক্ষা না নিয়ে পাশ নয় বলছে সুপ্রিম কোর্ট। তো এই খবরটি আজকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে, অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকেই দেখেননি। যারা দেখেননি তারা এই খবরটি দেখে নিন। তো আপনারা দেখছেন সুকন্যা ইনফো চ্যানেল, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য বলি, ওপরের আই বাটনে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন না দেরি না করে মূল খবরটি দেখে নেওয়া যাক। সেপ্টেম্বরে পরীক্ষা হবে না রাজ্যে, পরীক্ষা না নিয়ে পাশ নয় সুপ্রিম কোর্ট, বিস্তারিত খবরটি দেখে নিই। স্নাতক বা স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিয়ে পড়ুয়াদের পাশ করানো যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি নির্দেশিকা জারি করে জানিয়েছিল যে 30শে সেপ্টেম্বরের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নিতে হবে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা হয়। শুক্রবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে, আগের পরীক্ষার ফল বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে কোনো পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া যাবে না। ইউজিসির নির্দেশিকা মেনে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে বাকি থাকা সমস্ত পরীক্ষা শেষ করতে হবে। তবে কোথাও করোনা পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে কোনো রাজ্য 30শে সেপ্টেম্বরের পরে পরীক্ষা নিতে চাইলে তার জন্য ইউজিসির কাছে আবেদন জানাতে পারে। শীর্ষ আদালত এই রায়ের পরে রাজ্য সরকারি সূত্রে জানিয়েছে যতটুকু না করলে নয় সেভাবেই পরীক্ষা নেওয়া হবে, তবে সেপ্টেম্বর মাসে নয়, পুজোর আগে কোনো একটা সময়ে পরীক্ষা হবে। রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির সঙ্গে কথা বলে শিক্ষামন্ত্রী 7 দিনের মধ্যে ঠিক করবেন অনলাইন ও অফলাইনে পরীক্ষা কীভাবে হবে। অফলাইনে ছাত্রছাত্রীদের বাড়ির কাছাকাছি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ফল প্রকাশ করেছে, সেগুলির কর্তৃপক্ষের বক্তব্য সেমিস্টার হোম অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা নিয়ে ফল তৈরি করা হয়েছে, তার সঙ্গে ইউজিসির নির্দেশের বিরোধ নেই। তো এবার বলছি যে আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্র ও ইউজিসিকে বিঁধেছেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের মঞ্চ থেকে তিনি বলেন, ইউজিসিকে বলছি কেন ছেলেমেয়েদের আপনারা বিপদে ফেলছেন। প্রসঙ্গত গত এপ্রিলে পরীক্ষা না নেওয়ার নির্দেশিকা দিয়েছিল ইউজিসি, বহু রাজ্য সেই মতো পদক্ষেপ করে, পরে 11ই জুলাই নতুন নির্দেশিকা জারি করে ইউজিসি, তা নিয়েই শুরু হয় বিতর্ক এবং তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালতের রায় কী বলেছে, ইউজিসি গত 29শে এপ্রিল যে নির্দেশিকা দিয়েছিল তার সঙ্গে সঙ্গতি রেখেই 6ই জুলাই নির্দেশিকা জারি করেছে। আগের বছরের পরীক্ষা বা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে কাউকে চূড়ান্ত পরীক্ষায় পাশ করানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা বিপর্যয় মোকাবিলা আইনে রাজ্যের নেই। 30শে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না মনে করলে রাজ্য সময়সীমা বৃদ্ধির জন্য ইউজিসির কাছে আর্জি জানাতে পারে। তো এর মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কি, সেপ্টেম্বরে নয় পরীক্ষা হবে পুজোর আগে, অফলাইন ও অনলাইনে কিভাবে পরীক্ষা হবে 7 দিনের মধ্যে আলোচনা করে ঠিক করবেন শিক্ষামন্ত্রী, অফলাইন পরীক্ষা কেন্দ্র হবে পড়ুয়াদের বাড়ির কাছে, এদিন সেই প্রসঙ্গও তুলেছেন মমতা এবং বিজেপিকে বিধে বলেছেন ভোটের সময় মানুষকে এর উত্তর দিতে পারবেন। তো তাঁর দাবি, বহু রাজ্য এপ্রিলের নির্দেশিকা মেনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শংসাপত্র দিয়ে দিয়েছে। ইউজিসির বক্তব্য ছিল কোনো রাজ্য কোনো কলেজ বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা না নিয়ে ডিগ্রি দিতে বললে বলতে পারে না, অতিমারির কারণ দেখিয়ে রাজ্য ইউজিসির নির্দেশিকা খারিজ করে দিতে পারে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছিল। শীর্ষ আদালত এদিন ইউজিসির নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মোদি সরকারের মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন বলেন, এর ফলে পরবর্তী ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতার ভিত্তিতে ভর্তি হতে পারবে, আমার আশা অপ্রয়োজনীয় বিতর্ক শেষ হবে। তো আজকের মতো খবর এই পর্যন্তই আপনারা দেখে নিলেন, আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সেমিস্টার যারা ফাইনাল সেমিস্টার আছে তারা যাতে এই খবরটি জানতে পারে।
আর খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।